এই সেই ফ্রাইড রাইস যেটা রেসিপি রেস্টুরেন্ট কখনোই চায় না, সবাই জানুক। তেল গরম হয়ে আসলে এখানে আমি চিংড়ি মাছ আর কিছু চিকেন দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। লবণ আর গোলমরিচ গুঁড়ার সাথে চিংড়ি মাছ আর চিকেনটাকে ভেজে নেব। কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এগুলাকে একটা সাইড করে এরপর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা মরিচ মাঝখান দিয়ে এইভাবে ফালি করে দিয়ে দিলাম। তবে এখানে পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে এই ফ্রাইড রাইসটা কিন্তু শেষ করতে হবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বরবটি দিয়ে দিলাম 1/2 কাপ, গাজর কুচি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প সময়ে খুবই মজার এই ফ্রাইড রাইসটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। নেড়ে চেড়ে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন সবজিগুলোকেও আমি একটা সাইড করে রেখে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি 2টা ডিম সামান্য একটু লবণ দিয়ে এভাবে ফেটে নিচ্ছি। এখন ডিম 2টাকে এখানে দিয়ে দিচ্ছি। ডিমটাকে নেড়ে চেড়ে এইভাবে স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে প্যানে সব কিছুকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এখন এগুলাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এরপর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালের আগে থেকে ভাত রান্না করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, আগে থেকে রান্না করা ভাতটা এখানে দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য এই ভাতটাকে কিন্তু অবশ্যই 80% সেদ্ধ করতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। রসুন গুঁড়াটা আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে। এখন সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি হাইতে করে দিয়েছি। ফ্রাইড রাইসটাকে কিন্তু অবশ্যই এভাবে ঝরঝরে করে তারপরে ভেজে নিতে হবে। সব কিছুকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। সব কিছুকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে টমেটো সসটা বাদ দিতে পারেন, শুধু সয়া সস আর ওয়েস্টার সস দিয়েও এটা তৈরি করা যাবে। ভালো করে আমি রাইসটাকে এভাবে ভেজে নিব। রাইসটা যত ভাজা ভাজা হবে এর টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিব। খুবই মজার ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।